নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য রাঁধব লাউ চিংড়ি। তার জন্য আমার লাগবে লাউ, যেগুলো আমি খুব পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর লাগবে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা, আর স্বাদ মতো নুন ও মিষ্টি, এছাড়া চিংড়ি মাছ ও টমেটো। চিংড়ি মাছটাকে আমি 10 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে তারপর অল্প করে ভেজে রেখেছি। আর আমি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। এবারে আমি কড়ায় তেল দেবো 2 টেবিল স্পুন। তেলটা একটু গরম হলে আমি জিরে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেব। এটা 1 মিনিট মতন নেড়ে ছেড়ে ভাজা ভাজা করতে হবে। এরপর আমি আদা বাটাটা এতে দিয়ে দেব। এবং টমেটো কুচিটাও দিয়ে দেব। এরপর আমি লাউগুলো এতে দিয়ে দেবো। দিয়ে নুন এবং হলুদটা দিয়ে দেবো। দিয়ে আমি এখন খানিকটা নাড়াচাড়া করবো, কারণ লাউ থেকে জল বেরোবে। আমি লাউটা খানিকক্ষণ নাড়াচাড়া করে কষে নিয়েছি। এবারে আমি এতে ধনে এবং জিরে গুঁড়োটা দিয়ে দেব এবং 2টো কাঁচা লঙ্কা দেব। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারে এবং কাঁচা লঙ্কাও আরও বেশি পরিমাণে দিতে পারে। এবার আমি এতে একটা জল দেব। দিয়ে এবার এতে আমি 2 বাটি জল দেব। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব। আর চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দেব। দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। আর 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু খুলে দেখব লাউগুলো গলেছে কি না। লাউগুলো আমার গলে গেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব। আমি 2 টেবিল স্পুন মিষ্টি দিলাম। আপনারা যেরকম, আমি একটু বেশি, আমার বাড়িতে সবাই একটু বেশি মিষ্টি খায়, আপনারা স্বাদ মতন দেবেন যে যেরকম মিষ্টি খান। এবার আমি এটাকে 2 মিনিট হতে দেব, তারপরে আমি গ্যাস অফ করে দেব। 2 মিনিট হলেই আমার লাউ চিংড়ি তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব, তারপর আমি গ্যাস অফ করে দেব।
আমার লাউ চিংড়ি পরিবেশনের জন্য তৈরি। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কেমন লাগলো। তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। One, two, three, your heart start beating.